Assalamualaikum দর্শক আমি পাওয়ার মেকার চলে আসি আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা হয়তো জানেন আমি আপনাদের কাছে দীর্ঘদিন থেকে আপনাদের কাছে ভিডিও উপস্থাপন করে যাচ্ছি তো আমি বেশিরভাগ আমাকে অনেক ভাই WhatsApp এ কল দেয় কমেন্ট করে SMS করে ইন্ডাকশন বিষয়ে তারা ইন্ডাকশনের সার্কিটের কাজ হয়তো প্রপারলি করতে পারে না তো এটা শেখার জন্য আমাকে অনেক সময় ফোন দেয় আর নতুন নতুন ভিডিও দিতে বলে তো আমি একটা জিনিস প্ল্যান করেছি যেটা আমি আপনাদের মাঝে ইন্ডাকশনের A to Z যে কাজটা আছে অর্থাৎ ইন্ডাকশন একদম শুরু থেকে শেষ পর্যন্ত যত রকম সার্ভিসিং আছে সেটা আমি আপনাদের দেখাবো তো এটার জন্য আমি নির্ধারণ করেছি যে আপনাদের মাঝে পাঁচটা আমরা ভিডিও উপস্থাপন করব পাঁচটা ভিডিওতে আমাদের টপিকস থাকবে আপনার E0 E1 E2 E5 E8 যেগুলো কমন সমস্যা আছে এবং পাওয়ার আসে না যেগুলো কমন সমস্যা আছে সবগুলা সমস্যা নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করব পার্ট বাই পার্ট তো আর কথা বাড়াবো না চলুন আমাদের ভিডিওটা শুরু করা আমাদের চ্যানেলে ইন্ডাকশন রিলেটেড অনেকগুলো আপনার কমেন্ট আসে প্লাস অনেক ভাইরা ফোন দেয় তারা হয়তো এগুলো সলিউশন করতে পারে না তো আমরা নিয়ত করেছি যে আমরা আপনাদের মাঝে পাঁচটা ভিডিও উপস্থাপন করব পাঁচটা ভিডিওতে আপনার ইন্ডাকশনের A to Z যা বিষয়গুলো আছে সবগুলো আপনাদের মাঝে তুলে ধরব এবং ওগুলোর সলিউশনও করে দেব তো অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন তো আজকে আমরা আপনাদের দেখাবো বেসিক যে ধারণাটা অর্থাৎ যদি আপনার ইন্ডাকশনে পাওয়ার না আসে কোনো ক্ষেত্রে অর্থাৎ আপনার ইন্ডাকশনটা চলতে চলতে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে আর পাওয়ার আসতেছে না সেক্ষেত্রে প্রথম করণীয় কী যদি আমার মতো মেকার হয়ে থাকেন তারা এটা ভালো বুঝবেন আর যারা যাদের বাসা বাড়িতে এটা ব্যবহার করেন তারা মেকারি সম্বন্ধে জানেন না তারা সার্ভিসিং সেন্টারে অথবা কোনো মেকারের দোকান দেওয়ায় আপনাদের কাছে এটা বেটার হবে তো আমাদের মেকার ভাইয়ের উদ্দেশ্যে বলতেছি তো প্রথমে আগে আপনার এসি কোডটা চেক করবেন যে এসি কোডটা থাকে এসি কোডটা চেক করবেন অনেক সময় দেখা যায় কি যে আপনার এসি কোডে যখন বয়স বেশি হয়ে যায় তখন ওগুলো ফাঙ্গা জমার পর এসি কোডটা নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে গেলে আর এখানে লাইন আসে না তো প্রথমে এসি কোডটা চেক করবেন এসি কোডটা চেক করার পর এখানে কিন্তু একটা ফিউজ লাগানো থাকে যে কোনো সার্কিটে আপনার 10 এম্পিয়ার 12 এম্পিয়ার 15 এম্পিয়ার একটা ফিউজ লাগানো থাকে তো আপনারা ফিউজটা চেক করবেন যে ফিউজটা কোনো কারণবশত কাটছে কি না যদি ফিউজটা কোনো কারণবশত ড্যামেজ হয়ে যায় এরকম করে আপনার জাম্পারও টানিয়ে দিতে পারেন অথবা ওখানে নতুন ফিউজ বসাই দিতেও পারেন তাহলে সার্কিটটা চালু হবে আবার যদি দেখা যায় যে আপনি ফিউজ লাগাইছেন সার্কিটটা চালু হচ্ছে না সেক্ষেত্রে কী করবেন তবে আপনাদের জিনিসটা বুঝতে হবে তো আমাদের যেহেতু এসি ভোল্ট এখানে ঢুকতেছে তারপর আপনার এখানে ডায়োড দিয়া হাফ রেক্টিফায়ার তৈরি হতে আসছে হাফ রেক্টিফায়ার তৈরি হওয়ার পর যে ফেজটা আছে ডায়োডের প্লাসটা প্লাসটা চলে যাচ্ছে ডাইরেক্ট আপনার যে এখানে 22 ওহম রেজিস্ট্যান্স একটা আছে এটা আপনার কিন্তু ফিউজের কাজ করে এটা 22 ওহম রেজিস্ট্যান্স তো এই রেজিস্ট্যান্স থেকে একদম ডিরেক্ট বরাবর আপনার যে ভিআইপি আইসিতে আছে ভিআইপি আইসিতে কানেকশন করে এখন আপনার এই ভিআইপি আইসিটা যদি কোনো কারণবশত নষ্ট হয়ে যায় মানে এখন এই মুহূর্তে দেখবেন যে আপনার ভিআইপি আইসিটা কোনো জায়গায় ফাটছে নাকি যদি কোনো জায়গায় ফাটি যায় তাহলে তো এটা নষ্ট হয়ে যাবে আপনি খুব সহজে বুঝতে পারবেন অথবা দেখবেন যে ভিআইপি আইসিতে কোনো জায়গায় শর্ট আছে কি না কোনো জায়গায় ভাঙ্গা আছে কি না যদি এরকম ভাঙ্গা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার তুলাটাতে চালু হবে না এবং দুইটা ধাপ আমরা জানলাম এবং তিন নম্বর ধাপটা পাওয়ার না আসার কারণে তো তারপর এখানে দেখেন যে এখানে যে জেনার ডায়োডটা ব্যবহার করছে আপনার যে জেনার ডায়োড এখানে একটি ব্যবহার করছে অনেকগুলো সার্কিটে তিনটা ব্যবহার করে তারপর এখানে দেখেন আরও দুইটা ডায়োড ব্যবহার করছে 4007 তো এই জেনার ডায়োড যদি কোনো কারণবশত শর্ট হয় অর্থাৎ আপনার ভোল্টেজটা এখানে ঢুকতেছে ভোল্টেজটা আউট করতে পারছে না আউট জায়গাটায় এই জেনারেটরটা শর্ট করে ধরে আসে সেক্ষেত্রে কিন্তু চুলাতে আপনার পাওয়ার আসবে না আপনি যতই কষ্ট করেন যতই চেষ্টা করেন পাওয়ার আনতে পারবেন না আপনার এই জেনার ডায়োডটা চেক করতে হবে মানে না আপনার জেনার ডায়োড আপনার মনে করেন ভিআইপি বারোয় যে আইসিটা আছে 22 ওহম রেজিস্টারটা আছে ফিউজ আছে এই ডায়োডগুলো আছে একদম এভরিথিং সবগুলো ঠিক অর্থাৎ আপনার এই সেকশনটা হলো পাওয়ার সেকশন এখান থেকে আপনার 18 ভোল্ট উৎপন্ন করে করার পর আপনার যেটা পরিমাণ মতো আপনার যেমন 78.5 এর লাগা থাকে একটা ইনডিস্টর ওটা আমরা পরে আসতেছি তো ওখান থেকে ভাগ হয়ে আপনার ডিসপ্লে বোর্ডে যায় এই যে ডিসপ্লে বোর্ডটাতে যায় প্লাস এখানে আপনার সেন্সরে 5 ভোল্ট যায় এবং 18 ভোল্ট ডিরেক্টলি আপনার ফ্যানে যায় এবং আবার ওইখান থেকে 5 ভোল্ট যায় মাইক্রোকন্ট্রোলার আইসিতে এখন আইসিতে 5 ভোল্টের বেশি দিলে আইসিটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আইসিতে 5 ভোল্ট আপনার অ্যাভেলেবেল থাকে 3.3 ভোল্ট কোনোগুলোতে থাকে কোনোগুলোতে আপনার 4.5 ভোল্ট থাকে তো 5 ভোল্টের উপরে যায় না 5 ভোল্টের নিচে সবগুলো আইসিতে থাকে চেক করবেন এখন তারপর যদি সব কিছু ভালো থাকে তো আগে মাইক্রোকন্ট্রোলার আইসি আপনি একটা জিনিস বলে রাখি এই যে মাইক্রোকন্ট্রোলার আইসিটা কিন্তু আছে এই মাইক্রোকন্ট্রোলার আইসিটা যদি কোনো কারণবশত ড্যামেজ হয়ে যায় অর্থাৎ এটা কোনো কারণবশত শর্ট হয়েছে আপনি যতই চেষ্টা করেন সাইকেলে 18 ভোল্ট ঢুকবে আপনি ফ্যানে দেখবেন 18 ভোল্ট মাপি দেখবেন 18 ভোল্ট পাচ্ছে কিন্তু চালু হবে না
এবং এখানে যে আপনার 78.5 এর একটা ট্রানজিস্টর লাগানো থাকে, তো আমি আপনার দেখাই এক মিনিট, এখানেও আছে লাগানো, এই যে এটা এই জায়গায় লাগানো আছে, এটা হলো আপনার 78.5 এর, অর্থাৎ এখানে 78 ভোল্ট ঢুকিয়ার পর আপনার 5 ভোল্ট আউটপুট করে, এই 5 ভোল্ট দিয়ে আপনার এই যে ডিসপ্লে বোর্ডটাতে লাইন যায়, মাইক্রোকন্ট্রোলার আইসিতে লাইন যায় এবং বিপ যে সিগন্যালটা দেয় এই 5 ভোল্ট থেকেই দেয়। তো এখানে দেখবেন যে আপনার দিক দেওয়া আছে, আপনার কোন দিক দিয়ে ভোল্টেজ ঢুকবে এবং কোন দিক দিয়ে আউটপুট হবে সবগুলোই ট্রানজিস্টরের কাছে দেওয়া আছে, এবং এর কাছে কিন্তু ক্যাপাসিটার দেওয়া আছে। এই ক্যাপাসিটারগুলো কি পাওয়ারের কাজ করে, এই যে ক্যাপাসিটারগুলো আছে এগুলো পাওয়ারের কাজ করে। এই ক্যাপাসিটারগুলো সাধারণত শর্ট কম হয়, যেহেতু এগুলার ক্যাপাসিটির তুলনায় এখানে ভোল্টেজ কম ঢোকে, সেক্ষেত্রে এগুলো নষ্ট খুব কম হয়। তো এগুলো পাওয়ার যদি 100 ভাগের মধ্যে বলি, 1 ভাগও এগুলো মনে নষ্ট হয় না পাওয়ারের ক্ষেত্রে। তো পাওয়ারের ক্ষেত্রে মিন ফ্যাক্টর আপনার দেখতে হবে 22 ওহম রেজিস্টার ঠিক আছে কিনা, তারপর যে ভিআইপি 12 আইসিটা এটা ঠিক আছে কিনা, এবং ডায়োডটা, তো এগুলাও যদি সবগুলো আপনার ঠিক থাকে। তো এখানে সুপার কলে দেখবেন যে সুপার কলে অনেকগুলো কানেকশন আছে দেওয়া, তো দেখবেন যে এখানে কোনো জায়গায় মরিচা ধরছে কিনা। অনেক সময় দেখা যায় এগুলো কিন্তু আপনার চিকন তার, তো এই তারগুলো ভিতর থেকে ফাঙ্গাস জমার পর এই তারগুলো ছিঁড়ে যায়, এই তারগুলো ছিঁড়ে যাওয়ার ফলে আপনার কিন্তু আর ভোল্টেজটা যাইতে পারে না। তো আপনার এই সাইডটা একটু ভালো করে চেক করবেন, আর এইদিকে বাকি সাইড যেগুলো আছে, এইদিকে বাকি সাইড যেগুলো আছে ওই বাকি সাইডগুলো কিন্তু আপনার হিটিংয়ের সাইড, অর্থাৎ এগুলো গরমের সাইড, আর এই যে সাইডটা আছে এই সাইডটা হলো পাওয়ারের সাইড। যে কোনো কোম্পানির সার্কিটেতে আপনার সবগুলো কিন্তু নিয়ম সেম থাকে, মানে এখানে যত মানে রেজিস্ট্যান্স দেওয়া থাকে এই সাইকেলে তত মান, অন্য সাইকেলেও তত মান, একটু 19-20 হয় কিন্তু সবগুলো একে। তো পাওয়ারের কাজ আর কী করে, যেমন দেখেন এখানে একটা পিএফ আছে, এই পিএফটা আর এই ক্যাপাসিটার দুটা কিন্তু একত্রে আপনার সোল্ডারিং করা থাকে, এর মাথা দুটো একত্রে সোল্ডারিং করা থাকে, এটা হলো 100 কে রেজিস্ট্যান্স, এটা হলো পিএফ। যদি কখনও এগুলো ড্যামেজ হয়ে যায়, পিএফটা ড্যামেজ হয়ে যায়, তখন কিন্তু ভোল্টেজটা আপ ডাউন করে, অর্থাৎ চালু হয় না হয় চালু হয় না হয়, সেক্ষেত্রে আপনারা দেখবেন যে সব সাইকেলে কিন্তু সেম জিনিস থাকে, সেম জিনিস ব্যবহার করা থাকে। আর আমি আপনাকে একটা সলিউশন দেই, সলিউশন খুব সোজা সলিউশন, এটা হয়তো আপনাকে কেউ বলবে না। তো মনে করেন যেমন আমার এই সাইকেলটা কিন্তু ফিউজটা একদম উড়ে গেছে, হতে পারে এটা আইজিবিটা কাটার পর ফিউজটা উড়ে গেছে, এখন এই সার্কিটটা রান করবে কি না আমি যখন এটাতে আপনার এগুলো ফিউজ টিউজ লাগাবো তারপর আমি বুঝতে পারবো যে এই সার্কিটটা আমার রান করবে। অনেক সময় দেখা যায় যে কোনো জায়গায় যদি 78.5 এলটা যদি কোনো জায়গায় আপনার শর্ট হয়, তো এক সেকেন্ড আমি আপনার দেখাচ্ছি যে এটা আমাদের 78.5 এল এই সার্কিটটায়, তো এটা যদি কোনো জায়গায় শর্ট হয়, শর্ট হলে অবশ্যই ওভার ভোল্টেজ ঢুকবে, ওভার ভোল্টেজ ঢুকা মানে আপনার এই যে মাইক্রোকন্ট্রোলার যেটা আইসি আছে এটা নষ্ট হওয়া। তো আগে কী করবেন, আপনাদের বাসা বাড়িতে যে পুরাতন মোবাইলের চার্জারগুলো পাওয়া যায় ওগুলো কিন্তু সবগুলো চার্জার কিন্তু 5 ভোল্ট হয়, আপনার যত চার্জার আছে বাসা বাড়িতে মোবাইলের চার্জার ওগুলো সবগুলো 5 ভোল্ট। তো আপনারা কী করবেন, জাস্ট নিউট্রালের সঙ্গে নিউট্রালটা কমন দিবেন, অর্থাৎ আমাদের ডিসি যে লাইনটা আছে আমরা যেখান থেকে একটা নিউট্রাল নিতে পারি, আমার মন যেখান থেকে আমরা নিতে পারি, যেমন আমাদের এই যে এখানে আপনার এই যে ডায়োডের যে নিউট্রালটা আছে, এই ডায়োডের নিউট্রাল কিন্তু সব জায়গাতে কমন আছে, নিউট্রালটা সরি এই ডায়োডের নিউট্রালটা আপনার এই টার্মিনালটা এটা কিন্তু সব জায়গাতে আপনার কমন আছে। আপনি যত সাইকেলে দেখবেন যে সব জায়গাতে নিউট্রাল কিন্তু কমন দেওয়া থাকে। তো আমি যদি একটা নিউট্রালে ধরি এবং যদি আমাদের 78.5 এল যেখানে লেখা আছে ওই ট্রানজিস্টরটাতে আমরা যদি একটু ভোল্টেজ ঢুকাই 5 ভোল্ট, দেখেন আমাদের সার্কিটটা কিন্তু রান করবে। তো আমাদের হয়তো এই সার্কিটে একটু প্রবলেম আছে, এটা রান করতেছে না। আচ্ছা 1 মিনিট আমরা একটু ভালো করে চেক করব, অন্য কোনো জায়গায় শর্ট আছে কি প্রবলেম আছে, এটা কিন্তু 5 ভোল্ট দিয়ে রান করতেছে না, অর্থাৎ এটা মাইক্রোকন্ট্রোলার আইসি অথবা কোনো জায়গায় কোনো জিনিস শর্ট আছে, এই জন্য আমাদের ভোল্টেজটা দেওয়ার সঙ্গে ভোল্টেজটা ড্রপ করতেছে। কিন্তু আমাদের যেহেতু এটা রানিং সার্কিট, এই সাইডটা কিন্তু একদম পুরোপুরি রানিং, তো আমরা এইখানে ডিরেক্টলি 5 ভোল্ট ঢুকাবো। তো আমরা এখানে ডিরেক্টলি 5 ভোল্ট ঢুকে দেখবো যে আসলে এটা কাজ করে কি না। তো এখানে দেখেন একটা ক্যাপাসিটার আছে আপনার, এটা হলো 4.7 ইউএফ ক্যাপাসিটার, তো এই 4.7 ইউএফ ক্যাপাসিটার এবং আমরা যে একটা পজিটিভ লাইন যদি ধরি, তো দেখেন আমাদের চুলাটা কিন্তু একদম চালু হয়ে গেছে। আবার যদি আপনাদের দেখাই আমাদের লুজ কন্টাক্ট হচ্ছে ধরতে, তো দেখেন চালু হয়ে গেছে, এখন আমাদের সবগুলো বাটন কিন্তু অন্য কাজ করবে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যখন আমাদের সাইকেলটা 5 ভোল্ট ঢুকায়, যদি আমাদের মাইক্রোকন্ট্রোলার আইসিটা ভালো থাকে, যদি আমাদের মাইক্রোকন্ট্রোলার আইসি ভালো থাকে তাহলে অবশ্যই পাওয়ার আসবে, পাওয়ার আসলে আমরা বুঝতে পারবো এবং আমাদের সাইকেলটা চালু হবে, আমরা সাইকেলটা রান্না করতে পারবো, অর্থাৎ চালু করার পর রান্না টান্না করতে পারবো। আর আমাদের যেমন এই সার্কিটটা দেখেন আমি বলি, তো আপনারা মনে করেন এখানে দেখেন আমি সাইকেলটা যদি দেখাই, তো এই সাইকেলটা আমি দেখলাম কোথায় যেন পিএফগুলো পিএফ একটা ফাটা,
তো দেখেন এইখানে একটা পিএফ ফাটি গেছে অটোমেটিকলি, তারপর এখানে যে অনেক জায়গায় পোড়া গেছে, তারপর এই জায়গায় মনে করেন জাম্পার নাই। তো সেক্ষেত্রে হয় কি জানেন, আমরা এগুলো কষ্ট করে আপনার জাম্পার টানলাম, তারপর এখানে টানলাম, তারপর এগুলো পিএফ শেষ করলাম, করার পর আমরা ভিআইপি আইসি যদি নষ্ট হয় এটা আমরা শেষ করলাম, ফিউজ শেষ করলাম, করার পর দেখা যায় কি যে লাইন আসে না, তখন আমাদের কষ্টটা কিন্তু বেত্তা হয়ে যায়, যে আমি এত কষ্ট করে পাওয়ার টানলাম কিন্তু আমাদের পাওয়ারটা আসতেছে না, এটা আমাদের কষ্টটা বেত্তা হয়ে যায়। সেই জন্য আমরা আগে 5 ভোল্ট ঢুকে, যেখানে দেখবো যে 78.5 লেখা আছে সেখানে আমরা 5 ভোল্ট ঢুকাবো, ঢুকার পর যদি আমাদের সার্কিটটা চালু হয় তাহলে আমরা ওই সার্কিটটা কাজ করতে পারবো, আর যদি চালু না হয় তো কীভাবে ওটা সলভ করা যায় ওটা আমরা আপনাদের নেক্সট টাইম ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। তো আমাদের ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তো আজকে আমরা আপনাদের দেখাইলাম যদি কখনো পাওয়ার না আসে তো সর্বপ্রথম ফিউজ, তারপর ভিআইপি 12 আইসি, তারপর আপনার যে জেনার ডায়োড, আপনাদের এই কটা জিনিস চেক করতে হবে। আর এইগুলো যে 4W7 যতগুলো ডায়োড আছে এগুলো ডায়োড যদি শর্ট হয়, আপনার এই সেকশন শর্ট হলে সিরিজ বাতি জ্বলে থাকবে, এটা শর্টের ক্ষেত্রে। আর পাওয়ার না আসার ক্ষেত্রে আপনার জাস্ট এই ফিউজটা দেখবেন, তারপর আপনার 22 ওহম রেজিস্টারটা দেখবেন, ভিআইপি আইসিটা দেখবেন, জেনার ডায়োডটা দেখবেন, এই কটা দেখলে জাস্ট এনাফ। আর তারও বেশি যদি কাজ না হয় তখন চোপার কলটা দেখতে পারেন, চোপার কলটা কোনো জায়গায় লুজ কন্টাক্ট আছে কিনা, তারপর মাইক্রো কন্ট্রোল আপনি দেখতে পারেন আপনার মন মতো। তো এটা হলো বেসিক ধারণা। তো আমাদের আমরা যদি আগামী যে নেক্সট পার্টটা সারবো, এই পার্টটাতে আপনাদের দেখাবো যে সার্কিটে কী কোনো যদি শর্ট থাকে ওই সার্কিট কীভাবে আপনারা ভালো করবেন সেটা আমরা নেক্সট পার্টে দেখাবো। তো আমাদের ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে থাকে আমাদের চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব শেয়ার করবেন। তো আজকের মতো আসসালামু আলাইকুম, দেখাবো একটি নতুন ভিডিওতে।